বাঙালির ইতিহাসে অন্যতম একটি বেদনাবিধুর দিন তেসরা নভেম্বর। 52'র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71'এর মহান মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনের পরও রাষ্ট্র নির্মাণে কাণ্ডারির ভূমিকায় ছিলেন জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশের জাতীয় চার নেতা বলে খ্যাত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী মুজিবনগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান, অস্থায়ী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী। 75'এর 15'ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর দেশকে নেতৃত্বশূন্য করার জন্য হায়েনার দল নির্মমভাবে হত্যা করে এই জাতীয় চার নেতাকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। প্রথমে অতর্কিত গুলিবর্ষণ, তারপর বেয়নট দিয়ে খুঁচিয়ে এই মহান নেতাদের মৃত্যু নিশ্চিত করে। এই পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি, শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় চার নেতাকে, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।